গ্রাম বাংলার বিভিন্ন মেলা ও মাহফিল পূজা পার্বণে অতি পরিচিত শুকনা মুখরোচক খাবার হুরুম বা কানমুছরি। এই মুখরোচক খাবার হুরুম তৈরি করে জীবিকা নির্বাহ করছেন বগুড়ার দুপচাঁচি উপজেলার খিহালি গ্রামের অনেক নারী পুরুষ। খিহালি গ্রামের সুস্বাদু হুরুমের খ্যাতি দীর্ঘদিনের। এই গ্রামের বহু পরিবার দীর্ঘদিন ধরে হুরুম তৈরি করে পাইকারি ও খুচরা বেচাকেনা করে আসছেন। হুরুম বিক্রি করে গ্রামের অনেকেই এখন সচ্ছল জীবনযাপন করছেন। খিহালি এখন হুরুমের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। বগুড়া জেলার পশ্চিমে অবস্থিত দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বৃহৎ একটি গ্রাম খিহালি। এই গ্রামের প্রায় 100 হিন্দু মুসলিম পরিবার হুরুম তৈরি ও বিক্রি করে তাদের সংসার পরিচালনা করেন। হুরুম তৈরি ব্যবসা লাভজনক হওয়ায় 80 দশক থেকে শুরু করে এ পেশায় চলছে তাদের জীবন। বর্ষাকাল ছাড়া প্রায় সব সময় হুরুম তৈরি করা হয়, তবে বিভিন্ন উৎসব উপলক্ষে মেলায় এ হুরুমের চাহিদা আরও বেড়ে যায়। ওঠার পর আমরা প্যাল্লে নিয়ে আসা প্যাল্লার তেল দিব, তেল দেওয়ার পর ওই প্যাল্লা হিট করে নেব, নেওয়ার পর পানি দিব, পানি দেওয়ার পর ওই পানি ফুটা গেলে আপনার এই আটা দিব, এই আটা দেওয়ার পর দেখবো যখন পানি হয়ে গেছে তখন আটাটা মিক্স করে দিয়ে আমরা এই মেশিন দিয়ে আমরা ঝুড়ি দিই। তারপরে যখন আমাদের যেটা ভাজার ঝুড়ি এটা আমরা এই 7টা 6টার দিকে আমরা দিব, দেওয়ার পর এই ঝুড়ি যখন 12টা 12:30 বাজবে এই ঝুড়ি আমরা তেলত ভাজবো। এই তেলত ভাজার পরে আমাদের এই মাল ধরালো বাইক থেকে আমাদের এই মাল নিয়ে চলে যাবে। আচ্ছা, পরিশ্রম তো হয়, আর আতপ চাল ধুতে হয় ভালো করে, তিন ধোয়া দেওয়া লাগবে, তারপরে আবার মিলের থেকে কুটালি আসা লাগে, রোদ দিতে হবে, আবার পাতিল দেওয়া লাগবে, পানি দেওয়া গরম করতে হবে, ঘাটা লাগে তাকে বার করতে হবে। কোনো মতে আমরা পরিবার নিয়ে চলি, 10 টাকা আসলে আমরা 2 টাকা খাই, সঞ্চয় হয় এই তো বাবা আর কি। বর্তমানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ও পুঁজির অভাবে হুরুম তৈরিতে লোকের সংখ্যা কিছুটা কমেছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে হুরুমের ব্যবসার আরও প্রসার ঘটানোর আশা এর সঙ্গে জড়িতদের।